যাতা ফুরায় শুধু চোখে, অন্ধকারের পেরিয়ে দুয়ার চায় ছুটে আলোকে, পুরাতনের হৃদয় ফুটে আপনি নূতন উঠবে ফুটে, জীবনে ফুল ফোটা হলে মরণে ফল ফলবে। প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, তার প্রয়াণের সঙ্গে সঙ্গে একটা অধ্যায়ের শেষ, সবটাই যেন আজ ইতিহাস, সবটাই স্মৃতির মণিকোঠায় রয়েছে। যারা এই মুহূর্তে উপস্থিত রয়েছেন আলিমুদ্দিন স্ট্রিটের সেই সদর কার্যালয়ে, যেখানে এই মুহূর্তে শায়িত রাখা হয়েছে বুদ্ধদেব ভট্টাচার্যের নিথর দেহ। শেষবার আলিমুদ্দিন স্ট্রিটের দলীয় কার্যালয়ে বুদ্ধদেব ভট্টাচার্যের নিথর দেহ, আর এই মুহূর্তে আমার সহকর্মী বিশাখা রুদ্র সরাসরি আলিমুদ্দিন স্ট্রিট থেকে আমাদের সঙ্গে রয়েছেন। বিশাখা, ভবন অর্থাৎ আলিমুদ্দিন স্ট্রিট, যেখানে নিত্য দিনের যাতায়াত ছিল বুদ্ধদেব ভট্টাচার্যরা, আজকে তিনি নেই এ কথা এখানকার পরিবেশ অন্তত বলছে না। আমরা যেদিকে তাকাবো, আমার ঠিক পেছনে রয়েছেন শায়িত বুদ্ধদেব ভট্টাচার্য, তাঁর দেহ, তাকে লাল সালাম জানানো হচ্ছে। তার অসংখ্য কমরেড, যাদের হয়তো তিনি চেনেন বা চেনেন না, যারা কেউ অনেকে তাঁর প্রজন্মের, কেউ অনেকে এই প্রজন্মের, সবাই তাকে একটা নামেই জানে, কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য। কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যকে চোখের জলে একই সঙ্গে শেষ বিদায় জানানো, আর সেই সঙ্গে তাঁর নেওয়া শপথকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা, এটাই তাঁদের স্বপ্ন। তারা আজকের দিনে দাঁড়িয়ে যেন নতুন করে অঙ্গীকার করছেন যে যা তিনি স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্ন, তিনি কফিনের মধ্যে ঢুকে গেলেও যেন স্বপ্ন কফিনে না ঢুকে, সে কারণেই আজকে একদিকে তিনি শুয়ে রয়েছেন, তাকে শায়িত অবস্থায় সম্মান জানানো হচ্ছে, তাকে শেষ বিদায় জানানো হচ্ছে, আর কণ্ঠে রয়েছে ইন্টারন্যাশনাল, যারা এখানে গাইছেন ইন্টারন্যাশনাল, প্রত্যেকের ব্যাজ রয়েছে, কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য, অমর রাহে, লাল সালাম, এই ব্যাজ রয়েছে, এবং গলায় রয়েছে ইন্টারন্যাশনাল যাগো যাগো সর্বহারা সেই গান, এবং সেই সঙ্গে তাদের চোখেও রয়েছে জল, কারণ বিপ্লব মানেই তো সেখানে অনেক ভালোবাসা থাকে, সঙ্গে থাকে অনেক কঠিন অঙ্গীকার, সেই অঙ্গীকারকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা। বুদ্ধদেব ভট্টাচার্য যে শিল্পায়নের চেষ্টা করেছিলেন রাজ্যে, যে কথা তিনি বারবার বলতেন যে এখানে এরাজ্যের ছেলেমেয়েরা, এরাজ্যেই জানি, এরাজ্যেই শিল্প আসবে, সেই স্বপ্নটা আজও তারা দেখেন। তাদের একটাই কথা যে বুদ্ধদেব ভট্টাচার্যের নশ্বর দেহ হয়তো শুয়ে রয়েছে কফিনে, কিন্তু এখানে স্বপ্ন শুরু থাকবে না, স্বপ্ন শেষ হবে না। আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি ঘড়ির কাঁটায় সময় কিন্তু এগিয়ে যাচ্ছে, 2:05 ইতিমধ্যেই বাজে, দুপুর 3:15 পর্যন্ত এখানে থাকার কথা, এই মুজাফফর আহমেদ ভবনে থাকার কথা বুদ্ধদেব ভট্টাচার্যের দেহ। কিন্তু যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, প্রতি মুহূর্তে যেন শয় শয় মানুষের আনাগোনা হচ্ছে, শয় শয় মানুষ প্রতি মুহূর্তে যদি আসেন তখন ভাবতেই পারছো যে লাইনটা বাইরে কতটা। এবং একটু গেটের দিকে ছবিটা দেখানোর চেষ্টা করব, যে গেট এবং সার্বিকভাবে এই মুজাফফর আহমেদ ভবনের বাইরে, অর্থাৎ গাইডের ছবিটা বা গেটের ভেতরের ছবিটা, কত মানুষ এখনো সুশৃঙ্খল ভাবে দাঁড়িয়ে রয়েছে। তাদের একটাই চেষ্টা যে তারা শেষ একবার শ্রদ্ধা জানাতে চান। এরপর আমরা জানি ডিওয়াইএফআই এর রাজ্য দপ্তরে নিয়ে যাওয়া হবে 3:15 সময় বুদ্ধবাবুর দেহ। তারপর সেখান থেকে 15 মিনিট থাকার পর সেখান থেকে নিয়ে যাওয়া হবে তার দেহদানের জন্য নীলরতন সরকার মেডিকেল কলেজে, যেখানে তিনি অঙ্গীকার করে রেখেছেন তার দেহদানের কথা। এবং এই মুহূর্তে এবং বিশাখা, আমাদের সহকর্মী সৃজিতা এবং কিছুক্ষণ আগেই যারা আমাদের অন্যান্য সহকর্মীরা ছিলেন, তাদের মধ্য দিয়ে আপনাদের সামনে আমরা তুলে ধরছিলাম, কিন্তু এরই মধ্যে বিমান বসু, যিনি দীর্ঘদিনের তার সঙ্গী ছিলেন, তার কর্মজীবন শুধু না, একই সঙ্গে ব্যক্তিগত জায়গা থেকে এত সুসম্পর্ক, ঠিক সেই জায়গা থেকে বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণের পর তিনি স্মৃতিচারণা করতে গিয়ে ঠিক কী জানিয়েছেন আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কাকে, একবার আপনাদের সামনে তুলে ধরি, শুনুন। হারানোর ব্যথা রয়েছে, কমরেড হারানোর ক্ষত রয়েছে, রয়েছে সহকর্মী হারানোর দুঃখ। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু, কথা বলবো তার সাথে। গতকাল থেকে কি একটা শূন্যতা কাজ করছে? শূন্যতা না, এখানে তো
পুরনো কথা মনে পড়ে, এত অতি সম্প্রতি পার্টি অফিসে আসতে পারতো না, মানে বলা যায় প্রায় গত 2-2.5 বছর ধরে পার্টি অফিসে আসার কোনো ব্যাপার ছিল না। আগেও শরীরটা ভালো ছিল না, পার্টি অফিসে আসতো আগে অতীত দিনের মতো নিয়মিত নয়। আর যখন রাইটার্স বিল্ডিংয়ে চিফ মিনিস্টারের কাজ করতো তখনও কিন্তু পার্টি অফিসে আসতো 9:30, এখান থেকে 10:30-11:15 বেরিয়ে চলে যেত রাইটার্স বিল্ডিংয়েতে, রাইটার্স বিল্ডিংয়ে কাজকর্ম করে চলে যেত বাড়িতে, চান খাওয়া দাওয়া করে আবার 4টার সময় রাইটার্স বিল্ডিংয়ে যেত। আবার বিকেলবেলা কখনো এখানে আসতো, কখনো নন্দনে যেত, এইভাবেই রুটিনটা ছিল। বলে একটা রুটিন মেনে কাজ করতো, সেটা এরকম রুটিন মেনে কাজ করার লোকের সংখ্যা একটু কম, চলে গেল, কিছু করার নেই। অনেক তো ব্যক্তিগত আলোচনা হতো, এমন কোনো আলোচনা যেখানে আপনি কিছু পরামর্শ দিয়েছিলেন, উনি আপনাকে কিছু পরামর্শ দিয়েছিলেন, কারণ পার্টির বারে একটা ভালো বন্ধুত্ব তো ছিল। পার্টি করতে গেলে সেটা সবসময় ঘটে, পার্টি তো একা কেউ করতে পারে না, পার্টি করে অনেক মানুষকে সঙ্গে নিয়ে। সেই আর পার্টির নেতৃস্থানীয় কমিটিও, সেখানেও সবাই মত দেয় না, নেতৃস্থানীয় কমিটির সদস্যরাই মত দেয়। এরকম অনেক ঘটনা ঘটেছে যেখানে আলোচনা হয়েছে, আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত হয়েছে, সেখানে সিদ্ধান্ত একবার হয়ে গেলে পর সেই সিদ্ধান্ত কিন্তু কারোর ব্যক্তিগত সিদ্ধান্ত থাকে না, সিদ্ধান্তটা পার্টি সিদ্ধান্ত থাকে। ন্যাচারালি এই নিয়ম নীতি মেনেই কাজকর্ম হয়েছে, বুদ্ধ সেই নিয়ম নীতির বাইরে ছিল না। আপনার থেকে বয়সে ছোট ছিলেন বুদ্ধবাবু, সেই ক্ষেত্রে আপনি অনেক ক্ষেত্রে শোনা যায় যে আপনি বেশ কিছু ক্ষেত্রে পরামর্শ দিতেন বা দিয়েছিলেন, সেইগুলো কি একটু ভাগ করে নেবেন? না, কমিউনিস্ট পার্টিতে ব্যক্তিগত পরামর্শের কোনো মূল্য নেই, সেটা হচ্ছে ব্যক্তিগত পরামর্শ যেটা ছিল আলোচনা হয় কমিটির মিটিংয়ে, কমিটির মিটিং আলোচনা হয় কমিটি মিটিংয়ে, সবাই নিজের চিন্তা অনুযায়ী পার্টির কী কাজ করা উচিত, কী সিদ্ধান্ত করা উচিত ইত্যাদি ইত্যাদি সব নির্দিষ্ট করে, এবং পার্টি সিদ্ধান্ত হলে পর সবাইকে কার্যকরী করতে হয়। যিনি পার্টিটা তৈরি করেছিলেন কমরেড মুজাফফর আহমেদ, তিনি একটা কথা বলতেন, পার্টিটা কিন্তু সবার থেকে বড়, বন্ধুর থেকেও পার্টিটা বড়। ফলে পার্টি সিদ্ধান্ত পার্টি, এইটাই ছিল পার্টিগত মন। যাদের না থাকে তারা পার্টি করলেও ঠিকমতো পার্টির স্বার্থ অনুযায়ী কাজ করতে পারে না, কিন্তু বুদ্ধদেব বর্চাস তা ছিল না। আমরা শুনলাম কি বললেন বিমান বসু, তিনি জানালেন নিজের কথা, নিজের আবেগের কথা, নিজের ভাবনার কথা, এবং প্রত্যেকটা কথা তুলে ধরলাম আমরা রিপাবলিক বাংলার ক্যামেরায়, কারণ বন্ধু হারানোর ব্যথা রয়েছে বিমান বসুর। তবে এই বন্ধু হারানোর শোক তিনি কাটিয়ে উঠবেন এমনটাও বেশ কিছু ব্যক্তিগত মহলে তিনি জানিয়েছেন, তবে কতদিনে সেটা সম্ভব সেই প্রশ্ন তার নিজের মধ্যেও রয়েছে। ভিডিও জার্নালিস্ট রাজশেখর দাসের সঙ্গে প্রিয়াঙ্কা রায়, রিপাবলিক বাংলা, কলকাতা।